শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমি শিল্পী শিল্পী ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি দেখো সকালবেলায় আজকে মানে আজকে কেন বেশ এখন কয়েকদিন ধরেই তো বেশ রোদ কোনো বৃষ্টি নেই আকাশটা ঝলমলে একটু পরেই রোদের এমন তাপ উঠবে যে বা খরের বাইরে পা দেওয়া যাবে না তো যাই হোক তার জন্য তো কোনো কাজ আটকে থাকবে না আর এইদিকে দেখো আমার মহারাজ আমার সোনা পাপাটা কি সুন্দর শুয়ে আছে তো ও এমনভাবে শুয়ে রয়েছে মানে পুরো বিছানাটা যেন ওর একার এরকমই করে যখন ওর একটু ঘুম ভেঙে যায় ও আমাকে পুরো বিছানা থেকে নামিয়ে দেয় তো আজকে তাও একটুখানি মানে তালে রয়েছে যেহেতু একটু রাত্রেবেলায় এসিটা চালিয়ে দিয়েছিলাম ওর জন্য ফুল হাতার গেঞ্জি প্যান্ট পরা রয়েছে আর এই বাচ্চাগুলি এমন না মানে যারা আমার মতন স্পেশাল মা তারা তো জানোই যে এরা না নিতে পারে ঠান্ডা না নিতে পারে গরম একটু গরম হলেই ওরা মানে থাকতে পারে না আবার একটু ঠান্ডা হলেই শীতে কাঁপে তো ঠান্ডাও এদেরকে এদের জন্য খুব মানে আমাদের অসুবিধা হয় আর গরমেও অসুবিধা হয় কি বলবো তো কিছু করার নেই তার মধ্যেই ওদের যেভাবে সুবিধা হয় সেভাবে রাখতে হয় কোনো কোনো দিন তো এই এত গরমের মধ্যেও ওকে এমনি আমি শর্ট হাতার টি শার্ট পরিয়ে রাখি গেঞ্জি না পরিয়ে আর ওর জন্য পাখা মানে ফুল স্পিডও সবসময় দেওয়া থাকে তাও না কারণ যেহেতু কোনো লাফালাফি করে না তো ওর জন্য কোনো ঘাম ঠাম হয় না তো ওর অতটা গরমও লাগে না আবার যখন আর আমাদের যেহেতু নিচের তালা তো তো খুব একটা যে গরম হয় তাও নয় আর আমাদের বেডরুমটাতে বেশ ঠান্ডাই ঢোকে ঠান্ডা ঢোকে বলতে আমাদের সামনের দিকটা ডাইনিং আছে অতটা রোদের তাপ লাগে না পাশের দিকে বারান্দা তার জন্য তাপটা একটু কম লাগে আর আমাদের জানানার দিকটা তোমরা তো দেখেছো অনেকবার দেখিয়েছি অন্যান্য ভিডিওতে বেশ আমাদের পাশের বাড়ির যাদের জায়গা ওদের একটু বাগান মতন আছে তো ছায়া ছায়া আর এই সাইডে সিঁড়ি টিরি তো যার জন্য আমাদের ঘরটাতে একটুখানি গরমটা কমই লাগে আর উপরে তো দোতলায় আমার যাওড়া থাকে তো যার জন্য গরমটা একটু কমই লাগে তো সোনা সোনাপাপা ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি তো মনে তো জানোই যে সোনা পাপা শুয়ে থাকতে থাকতে আমি যতটুকানি পারি রান্নাটা টেনে নেওয়ার চেষ্টা করি কেননা ও উঠে গেলে ও যেহেতু নিজে তো কোনো কিছু করতে পারে না ওকে খাইয়ে দেওয়া ওর বাথরুম করানো স্নান করানো তারপরে এদেরকে তো অনেক ওষুধ খাওয়াতে হয় মানে যারা খাওয়ায় তারা জানে ছ সাত রকমের ওষুধ দুবেলা খাওয়াতে হয় আবার কোনো কোনো ওষুধ তিনবেলাও আছে আর ওষুধগুলি এর আগে আমি যেমন কি করতাম খাওয়ানোর পরে পরপর পরপর সব দিয়ে দিতাম যেহেতু ওর মারাটা কমছে না ওই জন্য ডক্টর বলল না পরপর দেবে না তিরিশ মিনিট গ্যাপ রেখে দেবে এবারে তিরিশ মিনিট গ্যাপ রেখে ছটা ওষুধ দুবার করে দিতে গেলো মানে বারোটা পরে বুঝতে পারছো তো মানে ছ ঘন্টা এবার এই যখন ছ ঘন্টা ওকে আমি ওষুধ দেব অন্যান্য কাজগুলো বা ওর ব্যায়াম করানো সবেতেই তো আমার অসুবিধা হবে ওই জন্য ডক্টরকে বললাম ওটা পনেরো কুড়ি মিনিট করি বলছে ঠিক আছে কুড়ি মিনিট করো দিয়ে এখন ওই কোনো কোনো সময় পনেরো মিনিটও হয়ে যায় কি করব বলো এতগুলো ওষুধ তো ওই পনেরো কুড়ি মিনিটের গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলি খাওয়াতে হয় তারপরে ওকে বাথরুম করাতে হয় ওর নিজে তো কিছুই বলতেও পারে না আর ওর কোনো কন্ট্রোলও নেই আর এখন এতটা বড় হয়ে গেছে যদি মানে আমি ঠিক মতন বুঝে না ধরে করাই তাহলে আমারই কষ্ট তো ওর জন্য আমাকেই আমার মতন করে ওকে করাতে হয় তাও এক একটা সময় যখন কিছু হয়ে যায় তখন খুব অসুবিধেই হয় আমার আর তারপরে আমাকে তো একা হাতে সবটা করতে হয় তোমরা তো দেখেছ তো যার জন্য আরও মুশকিল হয়ে যায় আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সোনা পাপার ওটসটা রান্না করে নিয়েছি ওকে এখন একটু সকালে ওটস দিই আর রাত্রেবেলা চাল ডাল সিদ্ধ করে দিই একটু সবজি দিই ভাতটা বসিয়ে দিয়েছি কাঁচকলার ঝোলটাও বসিয়ে দিয়েছি কালকে রাত্রেবেলা খেতে বসে সোনুর পাপা বলল যে একটুখানি কাঁচকলা আলু ঝোল করবে আগের দিন শুক্ত করেছিলাম তাই আর এদিকে কাঁচকলার ঝোলটা বসিয়ে দিয়েছি আর অন্যান্য সব রেডি করে গুছিয়ে রেখেছি যাতে সোনু উঠে গেল কোনো অসুবিধায় না পড়তে হয় যে লাল শাক ধুয়ে রেখেছি শুধু কুচলেই হবে মানে কাটবো রসুনও ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর এই যে গাটি কচু আলু কেটে ধুয়ে রেখেছি মাছ রান্না করব বলে মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর নিজের জন্য একটুখানি পাস্তা বানাবো বলে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি তো এই দুটো তরকারি মানে ভাত আর তরকারিটা হয়ে যে কোনো একটা নামানোর পরে আর একটা বসিয়ে দেবো বা এদিকে ষণ্ডু যেহেতু খাবারটা হয়ে গেছে আজকে একটু বেলা হয়ে গেছে ওর জন্য ষণ্ডকে তুলে দিয়েছি আর দেখো এমনভাবে তাকিয়ে রয়েছে যেন মা কোনো একটা অপরাধ করেছি কিন্তু ওইদিকে যেহেতু টিভি চালিয়েছি ফোনটা না দিয়ে ওটাই হচ্ছে মায়ের সব থেকে বড় অপরাধ তোমার হাতে ফোন আর আমাকে টিভি চালিয়ে দিয়েছ তো ওর খাবারটা রান্না করে নিয়েছি আর এই জলের মধ্যে বসিয়েছি খা ওটসটা একটুখানি ঠান্ডা হতে সময় লাগে আর এখন তো গরমকালে এমনিতেই যে কোনো খাবার ঠান্ডা হতে টাইম লাগে ওর জন্য আর এখন দশটার উপরে বেজে গেছে তো ওর জন্য ওকে তুলে দিয়েছি ওষুধ জল খাবারের ন্যাকড়া সব গুছিয়ে নিয়ে নিয়েছি ওইদিকে রান্নাটা যে বসানো আছে ওটা হতে হতে ওকে খাইয়ে দেবো আর এমনভাবে দেখছে দেখো মুখের মধ্যে একটা আঙুল দিয়ে মানে কী বলবো হাতটা কেন বাড়ালো বলো তো যেহেতু ক্যামেরাটা ওর মুখের সামনে এনেছি ফোনটা দিচ্ছ না আমার মুখের সামনে নিয়ে এসতো ওর জন্য যতবার আমি ফোনটাকে সামনে নিচ্ছি ততবার হাতটা বাড়িয়ে দিচ্ছি মানে বিরক্ত হচ্ছে আর আমিও ইচ্ছা করে ও একটুখানি খেপিয়ে দিলাম আরও ততবারই হাতটা ওরকম করছে দেখো তো আমার সোনাইকে এখনও একটু খাইয়ে দিই খাবারটা যখন নিয়ে এসছি খাওয়ানোর পরে তো বললামই ওর অনেক কাজ থাকে ওর বাথরুম ওষুধ সমস্ত কিছু আমাকে গুছিয়ে করতে করাতে হয় তো ওগুলো সব করিয়ে নিই আরও ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি নিয়ে আদর করে নিই যেহেতু মা ছাড়া তো এদের খুব একটা বেশি চারদিকে কাউকে পাওয়া যায় না তাই সবটুকু দিয়ে চেষ্টা করি ওকে একটুখানি ভালো রাখার তো ওকে খাবার দাবার খাইয়ে ওর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান করিয়ে দিয়েছি ওর বাথরুম শাথরুম সব কমপ্লিট করিয়েছি ওষুধ খাইয়েছি তারপরে স্ট্যান্ডিং ফ্রেমটা ওই ঘর থেকে ঠেলে ঠেলে এখানে নিয়ে এসছি যখন শীতকাল হয় তখন বিছানার মধ্যে আমি যে মেট্রেসে শুই আমরা ওটার মধ্যে তুলে দিই তো এটা খুবই ভারী এটা ঠেলে এনে উপরে তুলতে খুব কষ্ট হয় কিন্তু কি করব আর এই বাধাটা যখন ওকে বাঁধি তাও তো এখন একটুখানি ব্যালেন্স করতে পারে বলে আমার কষ্টটা হয় না আগে যখন এটার মধ্যে দাঁড় করাতাম একদম ঝুঁকে পড়তো তখন খুব কষ্ট হতো তো অন্যান্য যখন প্রথমে দাঁড় করাতাম একে ওকে বলতাম আমার যা আমার শাশুড়ি তো একটা ফ্যামিলিতে সবাই থাকলে যেটা হয় যখন মনোমালিন্য হতো মানে তখন অপরাধ না করলেও যেচে পড়ে বলতে হতো তো একদিন আমার মনে হলো যে না আমি নিজেই চেষ্টা করব দেখি পারি কি না যেহেতু ভগবান আমাকে এতটা ক্ষমতা এতটা ধৈর্য দিয়েছে চেষ্টা করে দেখি চেষ্টা না করে কী করে বুঝবো আমি কতটুকুনি পারব তো একদিন নিজেই এটাকে ঠেলে এনে ওকে দাঁড় করানোর চেষ্টা করলাম দেখলাম হয়ে গেছে তো খুব ভয় লাগছিল যে পারবো কি পারবো না একটু যদি বিশ হয় সবাই মিলে আমাকে একদম ছিঁড়ে খাবে আর আমার সোনুরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো দেখলাম না ঠাকুর ঠিক সহায় আছে আমাকে মানে কোনো অসুবিধা হয়নি আমি নিজেই সব করে নিতে পেরেছি আর এবার থেকে আমি একা একাই করাই অনেক দিন ধরেই তো মা হয়ে এই যে ফ্রেমটার মধ্যে ওকে আমি বেঁধে দাঁড় করে দিই সেটা আমার জন্য যে কতটা যন্ত্রণা সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই ওর যাতে একটু ভালো হয় সেই জন্য অনেক কিছু সহ্য করে নিতে হয় বা নিচ্ছিও জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে যখন সোনু হয়েছিল তখন ওর মুখটা দেখে কখনও আমরা বুঝতে পারিনি যে এই মায়া মায়া মুখের পিছনে এত দুঃখে ভরা থাকবে সেটা বলার বাইরে তো ডক্টর বলেছিল ওর প্রবলেম আছে কিন্তু ছোটোবেলা থেকে ওর অ্যাক্টিভিটি ওর চোখ মুখ দেখে কখনও আমাদের মনে হয়নি যে সমস্যাটা এত দূর পর্যন্ত গড়াবে আর আজকে চেষ্টা করে করে এইটুখানি এসেছি জানি না বাকিটা কবে পাবো তো এই যে পিছনে এই হুকগুলোর মধ্যে এই ভিতরে ঢুকিয়ে টেনে দিতে হয় এটা তোমাদেরকে কখনো দেখায়নি তাই আজকে একটু দেখালাম মানে বাধা ঢুকিয়ে যে টান দিই সেটা তো দেখাতে পারি না একা একা যতটুখানি পারি অতটুখানিই দেখালাম তো এটা ও এখানে দাঁড়িয়ে থাকবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বাকি কাজগুলো করে নেব রান্নাবান্নার সমস্ত কাজগুলো আর ওর কয়েকটা ছোটোবেলার ছবি তোমাদেরকে দেখাচ্ছি তো সেটা দেখে তোমরা মানে কমেন্ট করে জানিও যে কখনো কি তোমাদের মনে হবে যে এই বাচ্চাটার এত বড় সমস্যা হতে পারে তো আমাদেরও সেটা কখনো মনে হয়নি কী করা যাবে হয়ে গেছে তো ভিডিওটা আর এগোবো না এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এগুলি সব শোনুর ছোটোবেলার ছবি তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো আর আমার